আমরা সকলেই জানি ইউনিভার্সে থাকা প্রতিটি অবজেক্টের নিজস্ব সাউন্ড রয়েছে। জানেন বুধ গ্রহের সাউন্ড কেমন? আমরা সকলেই জানি আমাদের সোলার সিস্টেমে মোট 8টি প্ল্যানেট রয়েছে, কিন্তু শুনলে অবাক হবেন আগামী কয়েক বিলিয়ন বছরের মধ্যে আমাদের সোলার সিস্টেম থেকে একটি প্ল্যানেট অদৃশ্য হয়ে যাবে। তখন আমাদের সোলার সিস্টেমে মোট 8টি প্ল্যানেট নয়, বরং 7টি প্ল্যানেট থাকবে। জানেন সেই প্ল্যানেটটি কে? জানবো, তবে তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। রিসেন্টলি সায়েন্টিস্টরা একটি রিপোর্ট পেশ করে যেখানে বলা হয়েছে মার্কারি কোর অর্থাৎ বুধ গ্রহের কেন্দ্র, যা বেশিরভাগ আয়রন দিয়ে গঠিত, তা সলিড না থেকে লিকুইড ফর্মে থাকতে পারে। সাধারণত যে কোনো স্মল সাইজড প্ল্যানেটের কোর খুব দ্রুত ঠান্ডা হয়ে সলিড হয়ে যায়, কিন্তু বুধ গ্রহে সব কিছু ঠিক এর উল্টো। বুধ গ্রহে অজস্র ক্রিয়েটর রয়েছে, যা থেকে বোঝা যায় অতীতে এখানে ভয়ঙ্কর উল্কা আক্রমণ হয়েছে, যার জন্য বর্তমানে বুধ গ্রহের এমন ভয়ঙ্কর অবস্থা। মার্কারি সবচেয়ে বড় ক্রিয়েটর, যার ডায়ামিটার 1550 কিলোমিটার, যাকে 1974 সালে ডিসকভার করেছিল মেরিনার 10 স্পেসক্রাফ্ট। মার্কারি প্ল্যানেটে 250 কিলোমিটারের থেকে বড় ক্রিয়েটারকে বেসিন বলা হয়। সূর্য থেকে 5,76,00,000 কিলোমিটার দূরে থাকা বুধ গ্রহকে প্রাচীনকালে মর্নিং স্টার এবং ইভিনিং স্টারও বলা হয়। প্রাচীনকালে এই গ্রহকে প্রথম কবে এবং কে ডিসকভার করেছিল তা আজও জানা সম্ভব হয়নি, কিন্তু অফিসিয়ালি 17 শতাব্দীতে গ্যালিলিওই প্রথম দূরবীনের সাহায্যে একে খুঁজে বের করেছিলেন। বুধ গ্রহ যখন সূর্যের সামনে দিয়ে পাশ করে, তখন একে পৃথিবী থেকে খুব সহজেই দেখা যায়। সায়েন্সের ভাষায় একে ট্রানজিট বলা হয়। মার্কারি 2 বছরে মাত্র একবার নিজের এক্সিসের ওপর স্পিন করে। বুধগ্রহের 1 বছর পৃথিবীর 59 দিনে কমপ্লিট হয়। সবচেয়ে মজার বিষয় হল সূর্যের এত কাছে থাকা সত্ত্বেও আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে গরম প্ল্যানেট মার্কারি নয়, কিন্তু ভেনাস। কারণটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন, বুধগ্রহে কোনো অ্যাটমসফিয়ার না থাকায় সানলাইটকে অ্যাবজর্ব করে ধরে রাখতে পারে না। অপরদিকে ভেনাস প্ল্যানেটের ঘন মোটা অ্যাটমসফিয়ার থাকার জন্য সূর্য থেকে আসা রশ্মি অ্যাবজর্ব করে এখানকার অ্যাটমসফিয়ার অধিক গরম করে দেয়। এ তো গেল বুধগ্রহের কিছু বেসিক ইনফরমেশান। কিন্তু জানেন, রিসেন্টলি বুধগ্রহে হওয়া এমন কিছু রিসার্চ যা পৃথিবীর সকল সায়েন্টিস্টদের অবাক করেছে। সূর্যের এত কাছে থাকার জন্য যে কোনো স্পেস মিশন করা খুবই কঠিন মার্কারি প্ল্যানেটে। এই জন্য এখনও পর্যন্ত মার্কারি প্ল্যানেটে মাত্র 2টি স্পেসক্রাফ্ট পাঠানো সম্ভব হয়েছে। বুধগ্রহে সর্বপ্রথম 1970 সালে মহাকাশযান পাঠানো হয়েছিল। বুধগ্রহের যে অংশে সূর্যের সবচেয়ে কাছে থাকে, তার টেম্পারেচার 427 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। ঠিকই শুনেছেন, 427 ডিগ্রি। মার্কারির গ্র্যাভিটেশনাল ফোর্স পৃথিবীর তুলনায় মাত্র 38%। এই গ্রহের অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন এবং হিলিয়াম গ্যাসের পরিমাণ বেশি রয়েছে। রিসেন্টলি হওয়া কিছু সায়েন্টিফিক রিসার্চ থেকে জানা গেছে বুধগ্রহ আকারে ছোট হয়ে চলেছে। মার্কারি প্ল্যানেট জন্ম থেকে এখনও পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার ডায়ামিটার কমে গেছে। আমাদের সৌরজগতের সবচেয়ে ভিতরে থাকা অর্থাৎ সূর্যের এত কাছে থাকার জন্য সূর্যের সবচেয়ে বেশি গ্র্যাভিটেশনাল ফোর্স বুধগ্রহের উপর এসে পড়ে। তাই সায়েন্টিস্টরা অনুমান করেন ফিউচারে মার্কারি নিজের অরবিট থেকে ছিটকে বেরিয়ে সূর্যের সাথে মিশে যাবে, সেই সময় আমাদের সোলার সিস্টেমে একটি প্ল্যানেট কমে যাবে। তবে তার জন্য আগামী কয়েক বিলিয়ন বছর সময় লাগতে পারে। শুনলে অবাক হবেন মার্কারির যে সাইড সূর্যের সামনে আসে সেই দিকের সারফেস টেম্পারেচার 800 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু ঠিক এর অপোজিট সাইডের তাপমাত্রা -279 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ একদিকে চরম ঠান্ডা আর একদিকে ভয়ঙ্কর গরম। তাপমাত্রার এই বৈপরীত্য হয়তো আমাদের সোলার সিস্টেমে অন্য প্ল্যানেটে তেমন একটা লক্ষ্য করা যায় না, যা দেখে বোঝা যায় বুধগ্রহে কোনো প্রকারের মাইক্রোবিয়াল অথবা কম্পাউন্ড লাইফ থাকার সম্ভাবনা প্রায় ইম্পসিবল। তবে তাও যারা মনে করেন বুধগ্রহে কোনো প্রকারের লাইফ থাকতে পারে, তাহলে বুধগ্রহের সেই 2 সাইডের মিডিল পোর্শনে কোনো প্রকারের লাইফ থাকতে পারে। যাই হোক, মার্কারিতে পৃথিবীর ন্যায় কোনো অ্যাটমসফিয়ার না থাকার জন্য সূর্য থেকে আসা রশ্মি ফিল্টার হতে পারে না। এই কারণে এখনও পর্যন্ত
কোনো মানুষ মার্কারি প্ল্যানেটে ল্যান্ড করতে পারেনি। তাই এখনো পর্যন্ত শুধুমাত্র রোবটের মাধ্যমেই মার্কারিকে অধ্যয়ন করা পসিবল হয়েছে। টোটাল দুটি স্পেসক্রাফট বুধ গ্রহে পাঠানো হলেও মেরিনার টেনের রিসার্চ থেকে জানা যায় মার্কারি প্ল্যানেট হলেও পৃথিবীর উপগ্রহ অর্থাৎ চাঁদের সাথে এর অনেক মিল রয়েছে। মার্কারির সারফেসের বেশিরভাগ অংশে ভিন্ন ধরনের গর্ত অর্থাৎ ক্রিয়েটার এবং ছোট বড় পাহাড়ে ভরা রয়েছে। ঠিক একই রকম ছবি লক্ষ্য করা যায় মুন সারফেসে, যেখানে রয়েছে অজস্র পাথরের ঢিলা, গর্ত এবং ছোট ছোট পাহাড়। পৃথিবীর একমাত্র উপগ্রহ মুন অর্থাৎ চাঁদের জন্ম কেমনভাবে হয়েছিল এবং মুন সারফেসে এই ধরনের গর্ত তৈরির অদ্ভুত ইতিহাস জানতে চাইলে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, চাইলে চেক করতে পারেন। যাই হোক, মেন টপিকে ফেরা যাক। বর্তমানে মার্কারিকে আমরা যে রূপে দেখছি পূর্বে এমনটি ছিল না। মার্কারিতে থাকা এই সকল দাগের পিছনে রয়েছে ভয়ঙ্কর কলিশন। মার্কারিতে প্রথম যে কলিশন ঘটেছিল তার নাম MINA। এই কলিশন এতটাই ভয়ঙ্কর ছিল যে এর জন্য এখনও পর্যন্ত মার্কারির সারফেসে অনেক উজ্জ্বল কিরণ দেখা যায়, যা প্রমাণ করে এই কলিশন খুব একটা প্রাচীন নয়। এর কেন্দ্রে একটি বেসিনও রয়েছে যার নাম বিথোভেন। এই নাম রাখা হয়েছিল ফেমাস সিঙ্গার লুডুইং ভ্যান বিথোভেনের নামে। বিথোভেনের ডায়ামিটার 391 মাইলের সমান। এই কলিশন আমাদের সোলার সিস্টেমে এখনও পর্যন্ত হওয়া সবচেয়ে বড় কলিশনগুলির মধ্যে 11 নম্বর স্থানে রয়েছে। দ্বিতীয় কলিশনটি হল ক্যালোরেশিয়া, যার ডায়ামিটার 963 মাইলস। বলা হয় অ্যাপোলোশেনিয়া নামের একটি অ্যাস্টারয়েড যার ডায়ামিটার প্রায় 90 মাইল এর কলিশনের জন্য এর সৃষ্টি হয়েছিল। একটি এস্টিমেট রিপোর্ট অনুযায়ী এই কলিশন ঘটেছিল আজ থেকে প্রায় 3.9 বিলিয়ন বছর পূর্বে। এই কলিশন এতটাই ভয়ঙ্কর ছিল যে বুধগ্রহের প্রায় 3,10,000 স্কোয়ার মাইল এরিয়া নষ্ট হয়ে যায় আর 5,900 ফুট উঁচু পাহাড়ের নির্মাণ করে। তৃতীয় নম্বরের এই ছবিটি র্যামবোর্ট ক্রিয়েটারের। এই নাম রাখা হয়েছিল ফেমাস ডাচ শিল্পী র্যামবোর্ট ভ্যান রেনের নামে, যা প্রায় 3.9 বিলিয়ন বছর পূর্বে তৈরি হয়েছিল। এর ডায়ামিটার 444 মাইল, যা আমাদের সোলার সিস্টেমে 10টি প্রভাবশালী বেসিনগুলির মধ্যে একটি। চতুর্থ নম্বরে যে ছবিটি রয়েছে তা রবসের মাধ্যমে ডিসকভার করা হয়। অ্যাকচুয়ালি বুধগ্রহের গঠন প্রণালী ভালোভাবে দেখলে বোঝা যায় আমাদের সৌরজগতে বাকি অবজেক্টের সঙ্গে অনেক মিল রয়েছে, কিন্তু মার্কারির বাইরের সারফেসে এমন কিছু স্ট্রাকচার রয়েছে যা শুধুমাত্র সোলার সিস্টেমের সবচেয়ে ছোট্ট গ্রহ বুধগ্রহেতেই দেখা যায়। এই স্ট্রাকচারকে টেকনিক্যালি রোপস বা রুফ বলা হয়। এই ধরনের অদ্ভুত স্ট্রাকচার বুধগ্রহের ছোট বড় গাড্ডা এবং প্লেন সারফেসের মাঝখান দিয়ে এগিয়ে গেছে। মার্কারিতে এখনও পর্যন্ত সবচেয়ে বড় যে রূপ ডিসকভার হয়েছে তার নাম রুটস, যা 250 মাইল লম্বা। রিসার্চারদের মতে এই স্ট্রাকচারের নির্মাণ হয়েছিল যখন মার্কারি প্ল্যানেটের ফর্মেশন হচ্ছিল। মার্কারিতে থাকা ভিন্ন ধরনের স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে প্রাচীন স্ট্রাকচার হল রোপস। এই স্ট্রাকচারকে স্পাইডারও বলা হয়, কারণ স্পাইডারের উইংয়ের ন্যায় এতে অজস্র খাঁচ লক্ষ্য করা যায়। এই অদ্ভুত স্ট্রাকচারকে ডিসকভার করেছিল ম্যাসেঞ্জার স্পেসক্রাফ্ট। তবে সায়েন্টিস্টরা এই স্ট্রাকচার তৈরির আসল কারণ এখনও জানতে পারেনি। আমাদের সোলার সিস্টেমে দূরের অবজেক্টকে অধ্যয়ন করা যতটা কঠিন, ঠিক ততটাই কঠিন সূর্যের নিকটে থাকা বুধগ্রহকে ডিটেলসে জানা। পাওয়ারফুল মডার্ন টেলিস্কোপের সাহায্যে বুধগ্রহের বহু ডিটেলস ডাটা কালেক্ট করা সম্ভব হলেও রিসেন্টলি সায়েন্টিস্টরা এমন কিছু ডাটা কালেক্ট করেছে যার ডিটেলস ব্যাখ্যা সায়েন্টিস্টদের কাছে আজও নেই। মার্কারির কোর যে এখনও সলিড হয়নি তার প্রমাণ মেলে বুধগ্রহ থেকে রেকর্ড করা এই সাউন্ড, শুনে দেখুন। রিসার্চারদের মতে বুধগ্রহে কোনো বায়ুমণ্ডল নেই, তাই বাতাস বয়ে চলার সাউন্ড থাকা ইম্পসিবল। তাই মার্কারি থেকে আসা এই সাউন্ড মার্কারির কোরে থাকা লিকুইড মেটাল সূর্যের ভয়ঙ্কর গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এই ধরনের সাউন্ড ওয়েভ সৃষ্টি করছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
সঙ্গে থাকুন।